আমার ট্যাঙ্কির মধ্যে 4000 টাকা রাইছিলাম মা সেই টাকা এখন নেই এই কাজ তো বড় সরসাল ছাড়া আর কিরা করবি কও কার সাহস আছে ও আমি আজকে পালেই ও কই যাবে আমি পালেই হ্যালা এসব আমি কি শুনছি কি বিপদে পড়লাম গরম হচ্ছিস কি জন্য আমি টাকা না দিলে তুই কেবা করে নিবি কারে নিবি আমি কিন্তু দেখাতে মনে একদম ফাটা দেবো মাথা ফাটা দেবো একদম দাঁড়া সরকারি কোন রেশন পাই হে পাই না আরে আসমনি বিকেলে দিমুন আপনি বাসে থাকেন অনেকদিন ধরে 40 খাই মনে রাখেন আর চা চাইছেন দিমু 10 মিনিট পর ওই যে হবে পানি বয়সি ফুটবে পাতি ছাড়বে এর পরে আর আগে চা হইবি আচ্ছা ভাই তুমি একবারে নিজে ইনসাফ করে কথাটা কও সিগারেট যারা খায় সেরা কি সিগারেট ছাড়া কোনোদিন চলতে পারে সিগারেট লাগে না হেগো আরে এটা তো হচ্ছে একটা সামাজিক আন্দোলন বুঝতে পারছো আন্দোলন মুই হরমোন আন্দোলন তুমি আন্দোলন করবা আচ্ছা তুমি কেবা করে আন্দোলন করবা হান্ডু করবে সিগারেটের বিপক্ষে আন্দোলন আর মুই কর্ম সিগারেটের পক্ষে আন্দোলন আচ্ছা সিগারেটটা যারা খায় এরা তো সিগারেট না পাইলে পাগল হয়ে যায় আর বেন্যের সময় গুমুগুনে যখন ওঠে যদি একটা সিগারেট মুহ হয়ে ধরাইতে না পারে হেকো কোনো কাজ কাম ভাল লাগে না পারে দান দাইতে না পারে বৈরুইতে না পারে মাটি গাড়তে না পারে আলসইতে না পারে ওই মুরগার খোপ ছাড়তে গরু বাছুর হাতালে গুনে নামাইতে শোনো হেলো এলাকার পোলাপার বুঝছাও তাছাড়া তার শরীর স্বাস্থ্য তোমার সে দ্বিগুণ পরে এটা ভেজাল হবে না ও হয়ে এলাকার পোলাপান আর মই ম্যাগনোলিয়া দিতে বাসি আইছি না জানি একটা গ্যাঞ্জাম হইবে হের আগেই মই মন্ডল আছে না মন্ডলের বিচার দেবো যেন গ্যাঞ্জামটা না বাড়ে গুণ মন্ডল একটা না একটা কিছু করবি হয়েছে হয়েছে আমি বুঝবার পারছি তুমি হাট লাইনে গেছাও এই সমস্ত কথা বাদ দাও আচ্ছা তোমার দোকানে কি ওই ডাল আছে মসুর ডাল আছে খেসারি ডাল আছে মুগ ডাল আছে কি ডাল লাগবে মসুর ডাল কতরু এক কেজি 100 ডাল দিয়ে তুমি হর বাকি আ কি করি না করি সেটা কি তোমার কবল লাগবে না তোমাক কইছি ডাল দিবা তুমি ডাল দাও আগের 37টা টাকা আসলো আরে 36 টাকা বাবা আর তুমি যে ভাব দেখাচ্ছ তুমি মানে 36000 টাকা পাবো এই দাদু ওই 100 তো নাই 150 আছে মাপে 150 হইছে শেরও হয় নাই আবার তুমি কথা কও দাও
টা দাও টাকা সব হিসাব করে রাখো একবার সব দিয়ে দেব ও তো জনম ভাই 36 টা পড়ি রইছি তুমি অত চিন্তা করো না তুমি এই যে সবকিছু লিখে রেখে দাও টাইম মতো পাই যাবে না বুঝছো মোর টাকা লাগবে দোহান মাল নাই এত কথা না তুমি লিখে রাখো একা কু চা খাই 10 মিনিট দেরি হইবে আর আমদের গরুরে দেখছি বেনি সময় ছুটি গেছে হলো ওই বর্ষেরা খাইবে না পরে আবার একটা বেজালে কেউরের মধ্যে পড়বে না মামা অনেক চিন্তা করে দেখলাম আমার মনে হয় দেরি করাটা ঠিক হবে না তোমার মামারে তুমি এখনই ফোন করো নাম্বার জোগাড় করছো নাম্বার তো জোগাড় করছি কিন্তু ফোন করম কি দিয়ে মোবাইল করি খারাপ মোবাইলে চিন্তা করো তুমি মোবাইলের চিন্তা নাই এই না এই তুই মোবাইল পেলি কই মামা আমি তোমার বলে না মোবাইলটা আমি কিনে রাখছিলাম ফোন করো ফোন করো অপরিচিত নাম্বার এটা আবার কিডা আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো মামা মামা আপনি কাক সাচ্ছেন মামা আমারে চিনতে পারতেছেন না আমার নাম ফেলু আপনার ভাই না ওই যে টাঙ্গাইল মধুপুরে থাকি আমার ভাই নে আমি তো আপনার ঠিক চিনতে পারলাম না মামা আপনার ওই যে বইন আছে না খোদে যা আমি তার ছেলে ফজলুল করিম ওরফে ফেলু ও খোদে যার সওয়াল তা তোমার মা কিরাম আছে মামা দুঃখের কথা আমার মা তো 2 বছর আগে গত হয়েছে মা রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখিছাও কি নিষ্ঠুর দুনিয়া আমার একটা বোন মারা গেল আর অথচ আমি দেখবার পারলাম না আচ্ছা যাকে তা এখন বলো তুমি কি রাম আছো মামা আমি ভালো আছি আমার কথা বাদ দেন আপনি কেমন আছেন গ্রামের লোকজন সব কেমন আছে গ্রামের কথা আর কি কব এই পুরো গ্রামটা একেবারে চোর বাটপাড়ার ফকির মিসকিনে ভরে গিয়েছে তাই নাকি মামা শুনেন অবশ্য এই গ্রামের এই চিত্র ইচ্ছা করলে পরিবর্তন করা যায় কিরম করে আমার তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কিডা আমি হচ্ছে আপনার যে ভাগনা মানে তার ভাগনা মানে আপনার নাতি আমার নাম রাফি ওই আপনার যে ভাগনা সে তো মানে ফেলু মামা খুব টায়ার্ড সে এখন কথা বলতে পারবে না টায়ার্ড কি কিরম করে কি জানে না মানে উনি তো কিছুক্ষণ আগে লন্ডন থেকে ফিরছেন গত পরশুদিন আমেরিকাতে ছিল ওখান থেকে লন্ডনে আসছে লন্ডন থেকে বাংলাদেশ আবার জার্মানিতে যাওয়ার কথা চলতেছে আমার ভাগ্নে তাহলে তো মেলা বড় মানুষ আল্লাপাক যারা দেয় এইভাবে তো দেয় মন বড় আছে মামার বুঝছেন আল্লাপাক বড় বানাইছে আর তো করার কিছু নাই মামার তো লন্ডনে 2টা অফিস আর আমেরিকাতে ছোট ছোট 2টা অফিস করছে জার্মানিতে অফিস আছে উনি ওই লন্ডন এবং আমেরিকার অফিসের জন্য 3000 শ্রমিক নিবে বাংলাদেশ থেকে সেই অফার নিয়ে আসছে আমার হ্যাঁ মামা ও যা বললো তাই মামা ওই 3000 জনবল আমার দরকার লন্ডনের জন্য তো আমি চিন্তা করলাম যে আপনার গ্রাম থেকেই নেই বাইরে থেকে নিবো কেন অন্য গ্রাম থেকে নিবো কেন তাতে তো আপনার সুনাম হবে আর মানুষের কর্মসংস্থান হবে এই গ্রামের পরিকল্পনাটা কেমন মামা সুন্দর সুন্দর খুব সুন্দর তা ভাগ্নে কাজ করো না কেন তুমি একটু আমার গ্রামে এসে ঘুরে যাও গ্রামটা একটু দেখে গেলা হ্যাঁ মামা অনেকদিন তো গ্রামে আসি না তো চিন্তা করছি অতি শীঘ্রই চলে আসবো মামা গ্রামটা একটু দেখবো অবশ্যই অবশ্যই তাহলে পরে তোমরা কবে আসতে চাও মামা ওই কয়েকদিনের মধ্যে গ্রামে চলে আসবো গাড়িটা গ্যারেজে আছে তো একটু ডিস্টার্ব দিতেছে গাড়িটা ঠিক হলেই চলে আসবো মামা
ওই গ্রামে কি গাড়ি নিয়ে আসা যাবে তো? আমার এক ভাগ্নে ঢাকায় থাকে, বিরাট বড় মানুষ, বিরাট বড় গাড়ি নিয়ে আসতেছে, তোমাকে সবাই রে আমেরিকা লিয়া যাবে। তা ভালো, তা ভালো। আপনার ভাগ্না মনে করে মেলা বড় মানুষ মনে হইতেছে। তো তোমাকে আর নতুন করে একটু বুঝাইতে হবে, হ্যাঁ, এতক্ষণ শুনলে না? ও ভালো কথা, যাকগে শোনো, আমার তো আবার রাস্তাঘাট মেরামত করতে হবে, তাই না? আমার কাজ কাম বেড়ে গেল, তো তোমরা এখন যাও, এখন আর কথা কইতে পারবো না, বুঝতেছো না? মন্ডল সাহেব, আমি একটু কথা কইতে চাইছিলাম। এখন আর কেমন করে কথা কইবো, দেখতেছো আমি ব্যস্ত হয়ে গেলাম। কি মানে তোমার মামারে তুমি কেন কইলে যে দুই দিন পরে যাবা? আজকের কথা বললে কি হইতো? আজকে রাইতে আমরা কই থাকবো? ওইখানে থাকতে পারতাম না? আরে কোন জায়গায় থাকবো সেটা আমার মাথায় আছে, গর্দব জানি কোথাকার। আরে আজকে কেমনে যাবো? একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, গ্রামে যাইতে হলে আমাদের ওরকম পোস্ট পাস করে যাইতে হবে, ভিজিটিং কার্ড দরকার, কিছু কাগজপত্র দরকার, গাড়ি দরকার, গাড়ি আছে, গাড়ি ছাড়া গ্রামে গেলে তো ফকির মিসকিন ভাববো সবাই। হে মামা, তোমার মাথাতে বুদ্ধি আছে, গাড়ি তো অবশ্যই নিয়ে যাবো, কিন্তু গাড়ি পাম কই? আচ্ছা এক কাজ করলে কেমন হয়, তুই তোর ওই গ্যারেজে যাইতে পারবি না? আরে বাবা কি কই তুমি, আমি ওই গ্যারেজে যাইতে পারবো না, কারণ আমি ওই গ্যারেজ থেকে পালাইছি, আম গেলে পরে আমার বাইন্ধা দেবো। কিন্তু গাড়ি ম্যানেজ করতে হলে তো গ্যারেজে যাইতে হইব। মামা তুমি এটা কি কথা কইতেছো, গাড়ি তেলে লাগবই? হ্যাঁ লাগবই, গাড়ি লাগবো না মানে? গাড়ি লাগলে তো তাহলে আমার গ্যারেজে যাইতে হবে। কিন্তু এই নতুন ভবন দিয়ে তুমি কি করবার চাচ্ছ মাস্টার? আমার জানা মতো তোমার স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ালেখা করতে আসে তাদের বসার জায়গার তো অভাব হওয়ার কথা নয়। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, স্কুলে ক্লাস 1-5 পর্যন্ত যারা পড়াশোনা করছে তাদের বসা নিয়ে কোনো সমস্যা নেই। আসলে নতুন ভবনটা নির্মাণ করতে হবে আমাদের স্কুলটাকে হাই স্কুলে উন্নীত করার জন্য। এ বিষয়ে ইউনু সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি আমাদের স্কুলটাকে হাই স্কুলে উন্নীত করার জন্য যাবতীয় সহযোগিতা করবেন বলেছেন, তবে তার আগে সমস্ত ছাত্রদের বসার অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা করতে বলেছেন। কিন্তু এই স্কুলটারে হাই স্কুল বানানো লাগবে, এই বুদ্ধিটা তোমার কিডা দিছে কত মাস্টার? শোনো, এত মাথা খামানোর দরকার নেই, জিরাম আছে স্কুলটারে শিরামে থাক পারতে। হ্যাঁ মানে গ্রামের মধ্যে একটা হাই স্কুল হলে গ্রামের সেটা তো সৌভাগ্যের ব্যাপার, তাই না? ওই সৌভাগ্য টৌভাগ্য বাদ দেওয়া মাস্টার, তাছাড়া এই গ্রামের মধ্যে ওই হাই স্কুলে পড়ার মতো ছেলে পেলে তুমি কনে বাচ্চাও? তারপরেও যদি কেউ ধরো হাই স্কুলে পড়তে চায় তাহলে থানায় পাইলট স্কুল আছে, সেখানে যায় পড়বি না? মানে বলছিলাম কি মডেল সাহেব, গ্রামে একটা হাই স্কুল নাই বলেই তো প্রাইমারি স্কুল পড়ার পরে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, আর তাছাড়া থানায় গিয়ে লেখাপড়া করার মতো টাকা পয়সা আর কজনেরই বা আছে, বুঝলেন না? আমারও তো বুঝেও দরকার নেই, আর গ্রামের সব মানুষরে আমার তো শিক্ষিত বানানোরও দরকার নেই।